এই ছোট্ট মেয়েটি উমরা করতে গিয়ে এমন একটি কাজ করে বসলো যেটা দেখে সেখানে থাকা সবাই অবাক হয়ে গিয়েছে সত্যি মন জুরানো একটি ভিডিও আসলে যে কোনো কাজেই হাল ছাড়তে নেই আসুন ঘটনায় যাওয়া যাক ভিডিওটি ভালো লাগলে সবাই শেয়ার করে দিবেন এই যে ছোট্ট মেয়েটিকে দেখতে পারতেছেন সে তার বাবা মার সঙ্গে উমরা করতে আসছে এসে সে এইদিক ওইদিক সুটা ছুটাছুটি করতেছিল সেই কালো পাথরটিতে চুমা দেওয়ার জন্য সেখানে যারা ডিউটিতে ছিল বারবার তাদের কাছে ছুটে যাচ্ছিল এবং সে রিকোয়েস্ট করতেছিল সেই কালো পাথরটিতে সে চুমো খাবে বলে তারা তো সেখানে চাকরি করতেছিল তারা তো চাইলেও সেখানে তাকে নিয়ে যেতে পারবে না মেয়েটি তো অবশ্য সে তো এখনো কিছুই বুঝে না তারপরেও সে বারবার চেষ্টা চালিয়ে যাচ্ছিল একবার তার বাবার কাছে ছুটে আসে আবার সেখানে কর্মকর্তা যারা ছিল তাদের কাছে ছুটে যায় এইভাবে সুট্ট বাচ্চাটি অনেকক্ষণ দৌড়াদৌড়ি করার পর এক পর্যায়ে সেখানে সে বড় দায়িত্বশীল ছিল এই বিষয়টি তার নজরে আসে তারপর সে এগিয়ে এসে সেই মেয়েটিকে সেখানে চুমু দেওয়ায় চুমু দেওয়ার পর মেয়েটি এতটাই খুশি হয়ে যায় যে এক দৌড়ে তার বাবার কাছে ছুটে যায় এই বিষয়টি দেখে কেউ একজন ভিডিও করে ফেলে তারপর সোশ্যাল মিডিয়া আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে ভিডিওটি প্রচুর পরিমাণে ভাইরাল হয়ে যায় সত্যি ভিডিওটি আমি যতবার দেখেছি ততবারই আমার কলিজাটা ঠান্ডা হয়ে গিয়েছে সবারই তো স্বপ্ন থাকে সেই কালো পাথরটিতে চুমু দেওয়ার জন্য অনেকের স্বপ্ন পূরণ হয় আবার অনেকের স্বপ্ন পূরণ হয় না আল্লাপাক রব্বুল্লা আলা সবাইকে সেখানে চুমু দেওয়ার তৌফিক দান করো